আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা তন্দ্রা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে শিক্ষার্থীরা, আমি ঢাকা উইমেন কলেজের মাস্টার্স শেষ পর্ব ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সাথে আমি আজকে ক্লাস নেব। এর আগেও তোমাদের সাথে আমি একটি ক্লাস নিয়েছিলাম, আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস হবে। তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি হচ্ছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলো আমরা আলোচনায় যাই। ঢাকা উইমেন কলেজ মাস্টার্স শেষ পর্ব, ব্যবস্থাপনা বিভাগ, বিষয় ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, বিষয় কোড 31-26-09, অর্থাৎ 312609। অধ্যায় হলো এক, অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব আজকে তোমাদের সাথে, আমার লেকচার টু। ওকে স্টুডেন্টরা, তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো হচ্ছে ডেটা কাকে বলে বা উপাত্ত কাকে বলে, তথ্য কাকে বলে বা ইনফরমেশন কাকে বলে, ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আলোচনা করো। ওকে স্টুডেন্টরা, তাহলে প্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেটা কি বা উপাত্ত কি। হ্যাঁ শিক্ষার্থীরা, ডেটা বা উপাত্ত, অর্থাৎ ডেটা বা উপাত্ত বলতে কিছু এলোমেলো ভাবে সাজানো কিছু উপাদানকে বোঝায় যেগুলো দিয়ে একটি তথ্যপূর্ণ এবং বোঝানোর মতো বা মনের ভাব প্রকাশ করার মতো একটি তথ্য তৈরি করার জন্য যে এলোমেলো ভাবে বা বিক্ষিপ্ত ভাবে যে উপকরণগুলো সাজানো থাকে তাকেই কিন্তু উপাত্ত বা ডেটা বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, সিম্পল ভাবে যদি আমরা বলি তাহলে এটাই বলবো, কিন্তু আমরা যদি একটু বিস্তারিত আলোচনায় যাই তাহলে আমরা তোমাদেরকে বলতে পারি শিক্ষার্থীরা, সেটি হচ্ছে ডেটা হচ্ছে ল্যাটিন শব্দ ডেটাম, এর বহু বচন হচ্ছে ডাটা, যার অর্থ হচ্ছে উপাত্ত বা ফ্যাক্ট। কোন সমস্যা সমাধান বা কোনো কাজ সম্পাদনের জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামালগুলোকে ডেটা বা উপাত্ত বলা হয়। ডেটা হচ্ছে একটি একক ধারণা, ইনফরমেশন বা তথ্য তৈরির জন্য এই ডেটাই ব্যবহার করা হয়। ওকে, কোন শর্ত, ধারণা, বস্তু ইত্যাদির চিত্র বা বর্ণনার ডেটার অন্তর্ভুক্ত। ডেটা এক বা একাধিক বর্ণ বা সংখ্যা বিশিষ্ট হতে পারে বা চিহ্ন হতে পারে, আবার কোনো ধারণা বা অবজেক্ট, অডিও, ভিডিও, চিত্র, গ্রাফ, এগুলো কিন্তু ডেটা হতে পারে। বইয়ের প্রতিটি লাইন, গানের প্রতিটি কথা, সুর, বক্তার বক্তৃতা, বিবৃতি, কোনো বিষয়ের চিত্র বা গ্রাফ কিন্তু ডেটার অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে ডেটা বলতে আসলে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো যখন কিছু উপকরণ থাকে তখন সেগুলোকে উপাত্ত বলা হয়, এবং সেই উপাত্তগুলো আমরা উদাহরণের সাহায্যে এতক্ষণ বললাম যে সেটা একটা কবিতার লাইন হতে পারে বা একটা ছবি হতে পারে বা কোনো চিহ্ন হতে পারে কিংবা বক্তার একটি বক্তৃতা, এই ধরনের যে কোনো কিছুই হতে পারে। তাহলে এই ডেটাকে আমরা একটি সারণি বা ছকের মাধ্যমে বোর্ডে উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা, সেই সারণিটি আমরা দেখি সেখানে কি দেয়া আছে। দেখো, এই ছকে দেয়া আছে প্রথম রোল, তারপরে হচ্ছে নেম, তারপর হচ্ছে জিপিএ। ঠিক আছে, এখন দেখো রোল এখানে আছে দেওয়া 1005 থেকে 1003 পর্যন্ত, এবং সেটা কি এলোমেলো ভাবে সাজানো আছে। তারপরে যে নামগুলো আছে সেখানে আছে আনিকা, কামাল, আজাদ, রানা এবং মানি। তারপরে সেখানে যে জিপিএ গুলো আছে সেগুলো কিন্তু এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে সাজানো আছে, যেমন প্রথম জিপিএ 5, তারপর হচ্ছে 4.75, তারপরে আছে 5 পয়েন্ট, এরপরে আছে 3.50, তারপরে আছে 4 পয়েন্ট, অর্থাৎ এলোমেলো ভাবে কিন্তু
এগুলো সাজানো আছে জিপিএ গুলো। কাজেই এই যে পুরাটা ছক বা একটা সারণী সেটাকে কিন্তু আমরা ডেটা হিসেবে বলতে পারি বা উপস্থাপন করতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এই যে ছকটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বা তোমাদেরকে দেখলাম, এটা হচ্ছে তোমার ডেটা। এখন ছাত্রী ছাত্র ছাত্রীদের যে নাম, জিপিএ, রোল, এগুলো এক একটি হচ্ছে উপাত্ত বা ডেটা। এই ডাটাগুলো কোন ফিল্ডের ভিত্তিতে সাজানো নেই। ঠিক আছে, সাধারণত প্রক্রিয়াকরণের পূর্বে কিন্তু ডাটা বা উপাত্ত সাজানো থাকে না, সাধারণত প্রক্রিয়াকরণের পরেই কিন্তু ডাটা বা উপাত্ত সাজানো হয়। ওকে, এখন যেটা আমরা বলতে পারি যে ডাটা কিন্তু দুই ধরনের হয়, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সংখ্যাবাচক ডাটা হয়, আবার বর্ণবাচক ডাটাও হয়। তাহলে আশা করি স্টুডেন্টরা তোমরা ডেটা সম্পর্কে এতক্ষণ যা বললাম তোমরা বুঝতে পেরেছ। তাহলে শেষে আমরা বলতে পারি যে বিক্ষিপ্ত বা এলোমেলো ভাবে ছড়ানো যে উপকরণগুলো থাকে একটি প্রক্রিয়াকরণের পূর্বে, তখন তাকে কিন্তু ডেটা বলা হয়। ওকে, তাহলে আমরা এতক্ষণ ডেটা সম্পর্কে আমরা বুঝলাম বা আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তথ্য কি বা ইনফরমেশন কি। স্টুডেন্টরা তোমরা জানো যে আমরা সবসময় কথায় কথায় বলে থাকি যে এই তথ্যটি বা এই ইনফরমেশনটি, আসলে তথ্য বা ইনফরমেশন বলতে আসলে কি বোঝায়? তথ্য বা ইনফরমেশন বলতে বোঝায় যে প্রক্রিয়াকরণের পরে, অর্থাৎ ডেটা প্রক্রিয়াকরণের পরে যে আউটপুটটি পাওয়া যায় তাকেই কিন্তু ইনফরমেশন বা তথ্য বলা হয়। যেমন যখন কোন একটি যে সেটা সারণী হতে পারে, ছক বা যে কোনো কিছু, যখন দেখা যায় যে এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো আছে, তখন সেগুলোকে যখন সুশৃঙ্খল ভাবে সাজানো হয় এবং সাজানোর মাধ্যমে একটি অর্থপূর্ণ একটি মনোভাব তৈরি হয় বা বোধগম্য কোনো একটি মনের ভাব যখন প্রকাশ পায়, তখন কিন্তু তাকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যখন বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো ডাটাগুলোকে যখন সুশৃঙ্খল ভাবে সাজিয়ে একটি তথ্যপূর্ণ একটি অর্থপূর্ণ যখন মনোভাব বোধগম্য মনোভাব যখন তৈরি হয়, তখন তাকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। ওকে স্টুডেন্টরা, তাহলে আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে বলবো যে ইনফরমেশন ইজ এ কালেকশন অফ রিলেটেড ডাটা, তার মানে প্রাসঙ্গিক উপাত্ত হতে হবে, নলেজ অ্যাবাউট এ টপিক, মানে যে টপিকসটা হবে সেইটার সম্পর্কিত প্রাসঙ্গিক নলেজ হতে হবে, এবং ডাটা দ্যাট হ্যাভ বিন প্রসেসড ইনটু এ ফরম্যাট দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাই ইটস ইন্টেন্ডেড অডিয়েন্স। অর্থাৎ অবশ্যই ডাটা কিন্তু প্রক্রিয়াকরণের মাধ্যমে এমন একটি ফরম্যাটে আসতে হবে যেটা বোধগম্য হতে হবে শ্রোতার কাছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উপাত্তকে প্রক্রিয়াকরণ করলে ফলাফল হিসেবে যা পাওয়া যায় তাকেই কিন্তু ইনফরমেশন বা তথ্য বলা হয়, যেটা আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি। অন্যভাবে বলা যায়, প্রয়োজন মতো সাজানো অর্থপূর্ণ উপাত্তকে তথ্য বলা হয়। তথ্য একটি সমন্বিত ধারণা, তথ্য সুশৃঙ্খলভাবে সাজানো উপাত্ত যা অর্থবহ, কার্যকর এবং ব্যবহারযোগ্য। অর্থাৎ এমন ডাটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে যে কোনো শ্রোতার কাছে সেটি অর্থপূর্ণ এবং প্রাসঙ্গিক এবং বোধগম্য হয় এবং যেটি ব্যবহার করা যায় এবং কাজে লাগানো যায়। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একজন ছাত্রের পরীক্ষার রিপোর্ট কার্ডের প্রত্যেকটি এন্ট্রি এক একটি ডাটা। অর্থাৎ কি বলতে চাচ্ছে এখানে, যে ছাত্রের পরীক্ষার যে রিপোর্ট কার্ড আছে সেখানে প্রত্যেকটা যে এন্ট্রি থাকে সেটা কিন্তু প্রত্যেকটা এন্ট্রি এক একটা ডাটা। ঠিক আছে, তাহলে এই রিপোর্ট কার্ডটি কি এক ধরনের ইনফরমেশন বা তথ্য। ঠিক আছে, এবার দেখো ইনফরমেশন সাধারণত সাজানো থাকে, যেটা আমি বলেছি,
এবং টেবিল এর আগে টেবিল অ্যাপের মাধ্যমে ডেটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এখন আমরা এই টেবিল দুই এর মাধ্যমে ইনফরমেশনকে আমরা বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা টেবিল টু এ ইনফরমেশনে এখানে তিনটি কলাম আছে, প্রথম আছে রোল, তারপর আছে নেম, তারপর আছে জিপিএ। এবং রোলের মধ্যে যেটি আছে যে প্রথমে 1005, তারপর 1004, এরকম করে একবার 1001 পর্যন্ত আছে। এরপরে যে নামের তালিকা সেখানে আছে আলিকা আজাদ, এখান থেকে শুরু করে একবার রানা পর্যন্ত। এরপরে জিপিএ গুলো যেটা আছে সেখানেই হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে জিপিএ গুলো কিন্তু পুরোপুরি সুশৃঙ্খল ভাবে সাজানো আছে। তোমরা দেখো তোমরা যেটি দেখবে যে ডেটাতে কিন্তু ইনফরমেশন গুলো বা জিপিএ যে ইনফরমেশন গুলো, জিপিএ গুলো এলোমেলো এবং বিক্ষিপ্ত ভাবে সাজানো ছিল, কিন্তু ইনফরমেশনে যখন আমরা যাব তখন কিন্তু দেখব যে এই ডেটা গুলোকে ব্যবহার করে কিন্তু সুশৃঙ্খল একটি তথ্য বা ইনফরমেশন তৈরি হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে পুরোটাই কিন্তু পুরো টেবিলটাই কিন্তু একটি স্টুডেন্টের পরীক্ষার ফলাফলের তথ্য বিবরণী বা রিপোর্ট কার্ড, সেখানে দেখা যাচ্ছে জিপিএ গুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানো হয়েছে। প্রথম আছে 5 পয়েন্ট, তারপরে আরেকজন সম পরিমাণ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, তারও হচ্ছে 5 পয়েন্ট জিপিএ 5, তারপরে যে আরেকটু কম পেয়েছে তার হচ্ছে 4.75, সে আরেকটু কম পেয়েছে, এবং তারপরে যে আরেকটু কম পেয়েছে জিপিএ সেটি হচ্ছে 4 পয়েন্ট, ঠিক আছে, এবং তারপরে যে আরেকটু কম পেয়েছে তার সে হচ্ছে রানা এবং তার জিপিএ হচ্ছে 3.50। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, যে 5 পয়েন্ট থেকে শুরু করে একদম 3.5 পর্যন্ত পুরো যে জিপিএ যে পুরো সিরিয়ালটাই সেটাই কিন্তু একবারে সুশৃঙ্খল ভাবে উপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে সাজানো হয়েছে। এটাই কিন্তু তথ্য বা ইনফরমেশন যেটা আমরা ডেটার সাথে তুলনা করলে আমরা পার্থক্যটা বুঝতে পারব। তাহলে শিক্ষার্থীরা আমরা এটাই বলতে পারি যে ইনফরমেশন হচ্ছে সম্পূর্ণ তথ্য পূর্ণ এবং বোধগম্য একটি প্রাসঙ্গিক অর্থপূর্ণ একটি বিবরণী বা সেটা চিত্র হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা অর্থবোধক এবং প্রাসঙ্গিক হলেই হবে শ্রোতার কাছে, এটাই হচ্ছে বড় বিষয়। ওকে, তাহলে এখন যেটি দেখো যে অনেক ক্ষেত্রে একটি কাজের জন্য ব্যবহৃত উপাত্ত অন্য কাজের জন্য তথ্য হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা কাজের জন্য যে তথ্যটা যে উপাত্তটা ব্যবহার করা হচ্ছে সেই উপাত্তটা কিন্তু আবার অন্য আরেকটা কাজের জন্য কিন্তু তথ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এসব ক্ষেত্রে উপাত্ত বা তথ্যের মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা কিন্তু টানা যায় না, তথ্য এবং উপাত্ত একই থাকে, শুধুমাত্র এন্ট্রি সমূহের লজিক্যাল অবস্থানের পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে তোমরা একটি সূত্র হয়তো স্টুডেন্টরা তোমরা জানো যে আসলে ডেটা থেকে কিভাবে ইনফরমেশন তৈরি হয়, সেটি হচ্ছে সম্পূর্ণ সিম্পল, সেটি আমি তোমাদেরকে বলি যে প্রথম যেমন থাকবে উপাত্ত, উপাত্ত এবং সেখান থেকে প্রক্রিয়াকরণ শিক্ষার্থীরা সেখান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কি তৈরি হবে তথ্য, ঠিক আছে। ওকে, তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝলে যে প্রথম উপাত্ত থাকবে এবং সেটাকে প্রক্রিয়াকরণ করা হবে, সেটাকে কি করা হবে প্রক্রিয়াকরণ করা হবে, এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে শেষে কি তৈরি হবে একটা তথ্য বা ইনফরমেশন তৈরি হবে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং বোধগম্য হতে হবে, এটাই কিন্তু তথ্য বা ইনফরমেশন, এবং এই প্রসেসিংটাই কিন্তু আসল, ঠিক আছে, একটি তথ্য রূপান্তর হওয়ার জন্য। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ এই ছকের মাধ্যমে বা সারণীর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আসলে তথ্য বা ইনফরমেশন কি, এবং ডেটা এবং তথ্য বা ইনফরমেশনের মধ্যে আসলে যে কি পার্থক্য আছে সেটা তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো।
তারপরেও আমি তোমাদেরকে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কি পার্থক্য সেটা একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ডেটা সম্পূর্ণ এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে সাজানো থাকে, কিন্তু ইনফরমেশন সম্পূর্ণ সাজানো এবং সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে। এরপরে ডেটা হচ্ছে সম্পূর্ণ মানে অবোধগম্য বা বোধগম্য নয়, কিন্তু ইনফরমেশন কিন্তু সম্পূর্ণ বোধগম্য এবং অর্থবোধক হয়ে থাকে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা পার্থক্য চিন্তা করি তাহলে বলতে পারি যে উপাত্ত কিন্তু এলোমেলো ভাবে থাকে, বিশৃঙ্খল ভাবে, কিন্তু তথ্য কিন্তু সম্পূর্ণ সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে। এরপরে যেটা আছে যে উপাত্তকে সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না, কিন্তু তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়। এরপরে যেটি আছে উপাত্তকে কিন্তু সংখ্যাবাচক এবং বর্ণবাচক এই দুইটি ভাগে ভাগ করা যায় এবং তথ্যের কিন্তু কোনো শ্রেণী বিভাগ নেই। এটি হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এরপরে আরো পার্থক্য আছে, সেটি হচ্ছে সকল উপাত্ত কিন্তু তথ্য নয়, কিন্তু সকল তথ্যই কিন্তু উপাত্ত, ঠিক আছে। এরপরে দেখো উপাত্তকে কিন্তু প্রক্রিয়াকরণ করা যায়, কিন্তু তথ্যকে কিন্তু কখনোই প্রক্রিয়াকরণ করা যায় না, এবং প্রক্রিয়াকরণের আগের ধাপ হচ্ছে উপাত্ত এবং তথ্য হচ্ছে প্রক্রিয়াকরণের পরের ধাপ, বুঝতে পেরেছো তোমরা। এরপরে যেটা দেখো যে উপাত্ত কিন্তু সম্পূর্ণ তথ্যের উপরে মানে নির্ভরশীল নয়, কিন্তু তথ্যটা কিন্তু সম্পূর্ণই মানে উপাত্তের উপরে নির্ভরশীল হয়। ওকে, তারপরে যে লাস্ট পার্থক্যটা আছে সেটি হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একজন ছাত্রের পরীক্ষার রিপোর্ট কার্ডের প্রত্যেকটা এন্ট্রিকে আমরা এক একটা উপাত্ত বা ডেটা বলতে পারি, আর সমগ্র যে রিপোর্ট কার্ডটা আছে এই সমগ্র রিপোর্ট কার্ডটা হচ্ছে একটি তথ্য বা ইনফরমেশন। ওকে স্টুডেন্টরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তথ্য কি এবং বা ইনফরমেশন কি এবং ডেটা বা উপাত্ত কি আমরা তখন আলোচনা করলাম, এবং এই দুয়ের মধ্যে কি পার্থক্য আছে বা ডেটা বা ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কি পার্থক্য আছে সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা পরের টপিক্সে চলে যাব। সেই টপিক্সটি হচ্ছে ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো। হ্যাঁ, একে একে আমরা এখন আলোচনা করব। এক তথ্যের বৈশিষ্ট্য এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নির্ভুলতা, ঠিক আছে। নির্ভুলতা অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে যে তথ্য অবশ্যই নির্ভুল হতে হবে এবং তথ্যের মধ্যে যদি কোনো ভুল, এটাকে কি বলে যে যে ডেটা দিয়ে ডেটা প্রক্রিয়াকরণের পরে তথ্যটা মানে আউটপুট হিসেবে বের হয়, তখন কিন্তু যদি ওই তথ্যের মধ্যে ভুল থাকে তাহলে কিন্তু সেই ভুল তথ্য নিয়ে জনগণে প্রশ্ন উঠবে এবং গ্রহণযোগ্যতা হারাবে। ওকে, এরপরে দুই নম্বরে আছে পূর্ণাঙ্গতা। হ্যাঁ, অবশ্যই একটি তথ্য পূর্ণাঙ্গ হতে হবে। আমরা যদি কারোর সাথে কথা বলি বা কারোর সাথে কোনো মনোভাব বিনিময় করি তাহলে তাকে যদি আমি একটি প্রশ্ন করি তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বোধগম্য হতে হবে, এবং মানে এখানে কি বোঝাতে চাচ্ছে যে পূর্ণাঙ্গতা, তার মানে সব পুরোপুরি অর্থটাই প্রকাশ পেতে হবে তার বোঝার জন্য, এখানে এটাই বোঝাতে চাচ্ছে। এরপরে হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যথাকালীনতা। হ্যাঁ, যথাকালীনতা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে সময় হারিয়ে যদি তথ্য পাবলিশ করা হয় তখন কিন্তু কোনো লাভ হবে না, অবশ্যই সময় থাকতে থাকতে সেই তথ্যকে পাবলিশ করতে হবে বা যার প্রয়োজন তার কাছে পৌঁছে দিতে হবে। ওকে, এরপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সংগতিপূর্ণ। সংগতিপূর্ণ বলতে কি বোঝাতে চাচ্ছে যে অবশ্যই তথ্যটা এমন ভাবে তৈরি হতে হবে যাতে তথ্যের ভেতরে যে মনোভাবটা ফুটে উঠতেছে সেটা যেন একটা মিলকরণ থাকে, অর্থাৎ যদি একটি আরেকটার সাথে যদি প্রাসঙ্গিক না হয় বা মিল যদি না থাকে তাহলে কিন্তু সেই তথ্য গ্রহণযোগ্যতা হারাবে। ওকে, এরপরে হচ্ছে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সংক্ষিপ্ততা। হ্যাঁ, সংক্ষিপ্ততা এটি একটি বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি তথ্য যথার্থ হতে গেলে অবশ্যই সেটি সংক্ষিপ্ত হতে হবে এবং অপ্রাসঙ্গিক তথ্য সেখানে থাকতে পারবে না, অবশ্যই সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করতে হবে।
এরপরে যেটি আছে সেটি হচ্ছে প্রাসঙ্গিকতা। স্টুডেন্টরা, আমি এতক্ষণ তোমাদেরকে সেটাই আলোচনা করেছি যে প্রাসঙ্গিকতা সম্পর্কে কিন্তু পুরোপুরি আমি এতক্ষণ আলোচনা করে ফেলেছি। অবশ্যই তথ্য প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক কোন তথ্য প্রকাশ করা যাবে না। তারপরে লাস্ট যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, তথ্যের অবশ্যই নিরাপত্তা থাকতে হবে, কারণ দেখা যায় যে ডেটার যে মানে নিরাপত্তা সেটা হচ্ছে অনুমোদিত ব্যক্তি কর্তৃক কোন ডেটার ইনপুট কিন্তু মানে ইনপুট সিস্টেমটা কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই ডেটা স্থানান্তর এবং ব্যবহারের সময় কিন্তু অবশ্যই ডেটার নিরাপত্তা থাকতে হবে, এটা অনেক জরুরি। যেমন দেখা যায় যে ব্যাংকে গেলে সেখানে যে চেকটি পূরণ করতে হয়, সেখানে কিন্তু চেকের মধ্যে কথায় লেখা এবং অঙ্কে লেখার যে অ্যামাউন্ট সেটি কিন্তু একই থাকতে হবে। সেখানে যদি ভিন্নতা প্রকাশ পায় তাহলে কিন্তু সেখানে নিরাপত্তাহীনতা দেখা দিবে। এবং আরেকটা বিষয়, ব্যাংক কোন গ্রাহকের কাছে ক্রেডিট কার্ড এবং উক্ত কার্ডে ব্যবহৃত পিন নম্বর পৃথক পৃথক ভাবে পাঠিয়ে থাকে, কাজেই এখানে ডেটা স্থানান্তর এবং ব্যবহারের সময় কিন্তু নিরাপত্তাটা অবশ্যই দেখতে হবে। তাহলে স্টুডেন্টরা, আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম যে তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এতক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে টপিকসগুলো আজকে আমরা তথ্য বা ডাটা বা ইনফরমেশনের বৈশিষ্ট্য এবং সারণি এবং ডাটা এবং ইনফরমেশনের মধ্যে যে পার্থক্য এগুলো আমরা আজকে এতক্ষণ ক্লাসে আলোচনা করলাম। তোমরা স্টুডেন্টরা অবশ্যই বাসায় গিয়ে এগুলো ভালোভাবে দেখবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে স্টাডি করবে, প্র্যাকটিস করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আজকে তাহলে তোমাদের সাথে আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।